বুঝি কালিয়াগঞ্জে এক ব্যক্তি দেহে করোনা পজিটিভ পাওয়া গেছে, এরপরে সেই এলাকাটা থানাপাড়া এলাকাটাকে কন্টেনমেন্ট জোন করা হয়েছে। কালিয়াগঞ্জ পৌরসভা থেকে ওই এলাকাতে কী কী করার আমরা কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে? আমরা গত রাত থেকেই ব্যবস্থা নেওয়া শুরু করেছি। অলরেডি সেই পাড়ার যে রাস্তাগুলো ছিল মূল রাস্তাগুলো সেগুলো সিল করে দেওয়া হয়েছে এবং একটা রাস্তায় পুরোপুরি একদম সিল মানে টিন দিয়ে একদম পুরো বন্ধ করে দেওয়া হয়েছে। বাকি দুটো রাস্তা এমনি বন্ধ করা আছে। একটা রাস্তার মধ্যে একটা পুলিশ চৌকি বসেছে, সেখানে আসে এবং তার সাথে সকালবেলা ফায়ার ব্রিগেড দিয়ে স্যানিটাইজ করা হয়েছে এবং পৌরসভার থেকেও পাড়ার বিভিন্ন জায়গাগুলো ছোট ছোট জায়গাগুলো স্যানিটাইজ হচ্ছে। ওই পাড়ায় যিনি আমাদের HSW কর্মী রয়েছেন সে বাড়ি বাড়ি যাচ্ছে, বাড়ি বাড়ি গিয়ে সেখানকার মানুষের যেমন হেলথ চেক আপ হচ্ছে ঠিক তেমনি তার সাথে সাথে প্রতিটা বাড়িতেই পৌরসভার তরফ থেকে মাস্ক ও স্যানিটাইজার দেওয়া হচ্ছে এবং তার সাথে পৌরসভার তরফ থেকে সেখানে ওয়াটার ট্যাঙ্কের ব্যবস্থা করা রয়েছে। ওই পাড়ায় যেমন বাইরের লোক ঢুকতে পারবে না ঠিক তেমনি বেরোতে পারবে না, কিন্তু কর্তব্যরত যে সমস্ত স্বাস্থ্যকর্মী হোক বা পুলিশকর্মী হোক বা যারা হোক স্যানিটাইজ করতে যাবে তারা ওখানে ঢুকলে সেখানে এন্ট্রি করতে হবে, রেজিস্টার আছে, এন্ট্রি করে সেখানে ঢুকবে এবং সেখানে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে তারপরে ঢুকবে। তাছাড়াও ওই পাড়ার লোকের যদি কোনো রকম অসুবিধা না হয় তার জন্য সেখানে একটা কমিটি করা হয়েছে ওই পাড়ার লোকদের নিয়ে, সেই কমিটি দেখবে মানুষের সুবিধা অসুবিধা এবং বিশেষ করে মানুষের দৈনন্দিন প্রয়োজনের জন্য যেরকম শাকসবজির বাজার তারও একটা ব্যবস্থা করা হয়েছে, একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে সে সেখানে এসে সেই গেটের সামনে পুলিশ ক্যাম্পের সামনে দাঁড়াবে এবং মানুষ সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে তার কাছে জিনিস ক্রয় করবে। ঠিক তেমনি মাছের ক্ষেত্রেও সেই নিয়ম করা হয়েছে এবং তার সাথে সাথে প্রতিদিন পৌরসভার থেকে যেমন স্যানিটাইজ করা হবে এবং জীবনদায়ী কোনো ওষুধের দরকার পড়লে সেখানে একটা টিম করে দেওয়া হয়েছে, সেই টিম সেই ওষুধের ব্যাপারটা দেখবে এবং কোনো অবস্থায় মানুষ সেই এরিয়া থেকে বেরোবে না। মানুষের যে সমস্ত সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো যেমন মেনটেন হবে ঠিক তেমনি আমাদের পৌরসভার থেকে সুপারভাইজারও দেওয়া হয়েছে, কারো কোনো প্রয়োজন হলে ওষুধ বা অন্য কিছুর প্রয়োজন হলে সেই ক্ষেত্রে সে সুপারভাইজাররা হেল্প করবে। এবং তাছাড়াও সেই এলাকায় যদি কোনো হতদরিদ্র পরিবার থাকে, একদম গরিব পরিবার, তাদের যে সমস্ত খাওয়া পড়ার জন্য যে সমস্ত জিনিস দরকার সেগুলো পৌরসভা ফ্রি অফ কস্টে সাপ্লাই করবে। সেখানে কি মাছ চাষের জন্য কি আলাদা ব্যবস্থা করা আছে, মাছের বাজার বা এরকম? হ্যাঁ, মাছের বাজার বলতে ওই ভ্যানে একজনকে বলা হয়েছে উনি মাছ নিয়ে আসবেন, মাছ নিয়ে যার যেটুকু দরকার সে মানুষ নিয়ে নিবে তারপরে সে চলে যাবে, সবজির ক্ষেত্রেও সেই নিয়মই করা হয়েছে। এই একটা করোনা ভাইরাস গোটা কালিয়াগঞ্জ শহরকে আতঙ্কগ্রস্ত করে তুলেছে, এই জন্য গোটা কালিয়াগঞ্জ শহরে আপনারা কি আলাদা কোনোভাবে সতর্কতা অবলম্বন করছেন না আগে যেভাবে ছিল সেভাবেই থাকছে? না, সতর্কতা বলতে মানুষ অলরেডি অ্যালার্ট হয়ে গেছে, আজকে দেখবেন রাস্তাঘাটে লোকজন কম কিন্তু মানুষ কেবল অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, কারণ যিনি যে ছেলেটির হয়েছে সে কলকাতায় ছিল, কলকাতা থেকেই সে এখানে এসছে, আসার পরে কোয়ারেন্টাইন সেন্টারে ছিল, তার পজিটিভ ধরা পড়েছে। আমাদের এখানে লোকালি কেউ না, এটা যেটা আছে সেটা ক্যারিয়ার রয়েছে। তার মানে অযথা মানুষ যাতে আতঙ্ক না, মানুষ অযথা আতঙ্কগ্রস্ত হবে না ঠিক, এবং মানুষের কাছে আমার অনুরোধ থাকবে কালিয়াগঞ্জ পৌরসভার তরফ থেকে সরকারি সমস্ত বিধিনিষেধ আমরা মেনে চলি, সোশ্যাল ডিস্টেন্স যেটা সেটা মেনটেন করি, মাস্ক যেন সর্বদাই সবসময় আমাদের মুখে থাকে। তাছাড়া মানুষ যদি একটু বাড়ি থেকে কম বের হয়, হ্যাঁ, সেই ক্ষেত্রে হয়তো আমরা আরও বেশি সতর্ক থাকব, তাহলে আশা করি আর নতুন করে কোনো অসুবিধা হবে না। বলছি এই একটা করোনা ভাইরাস ধরা পড়ে যে বাজারগুলো চলছে এখন, সেই বাজারগুলো কি আগের মতন কি বসবে না কিছুদিনের জন্য স্টপ? না, বাজারগুলো স্টপের কোনো এখনও সেরকম সিদ্ধান্ত নেওয়া হয়নি। যেরকম ওই পাড়া রিলেটেড অনেক মাংস ব্যবসায়ী ছিল, আমরা আজকের থেকে সেই মাংসের দোকানগুলো বন্ধ করে দিয়েছি, সকাল থেকেই বসতে দেওয়া হয়নি যেহেতু ওই পাড়ার মধ্যে কন্টেনমেন্ট জোন রয়েছে। ওই পাড়া না গোটা কালিয়াগঞ্জ? না, ওই পাড়া বলতে আমাদের যে মেনলি যে বাজারটা আমাদের মহেন্দ্রগঞ্জ বাজার এবং তার সাথে আমাদের যে তারা বাজার সেখানে দুটো মাংস বাজারই আজকে থেকে বন্ধ রয়েছে, আগামীতেও বন্ধ থাকবে। তাছাড়াও আমরা পুলিশ প্রশাসন, ব্যবসায়ী প্রশাসন, ব্লক প্রশাসন সবাই মিলে বসে সিদ্ধান্ত নিব যে আর কী কী করা যেতে পারে। এমনি এই যে একটা করোনা ভাইরাস কালিয়াগঞ্জ শহর কি কী রেড জোন কি করা হবে কোনো খবর রয়েছে? রেড জোন তো ওইভাবে করে না, ডিস্ট্রিক্ট থেকে করে, এখন সেটা ডিস্ট্রিক্ট কি সিদ্ধান্ত নেবে।